আমরা ম্যানুয়াল ওভারলক মেশিনকে ডিরেক্ট ড্রাইভ করেছি আপনার অটোমেটিক্যালি থ্রেড কাটিং, ফুট লিফটিং এবং সেন্সর টাইম। এটা কয়েকটা মুডে কাজ করে। মুডগুলো আমি প্রথমে আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিই। মুড আছে আপনার মুড বাটনটা সেমি অটো। সেমি অটোটা আপনার কাজ করবে এবং অটোমেটিক। এটা শুধু সেন্সরে, এখানে ফেব্রিক্সটা পড়লেই আপনার সেন্সরে কাজ করলে আপনার প্যাডেল ইউনিটে পাড়া দেওয়া লাগবে না, সে অটোমেটিকলি সেলাই হবে। এবং ম্যানুয়াল মানে পূর্বে মেশিনটা ক্লাস মোটরে যে ধরনের ছিল ওই ধরনের অপারেটিং করবে। আরেকটা অপশন আছে, সেটা হলো ফ্রি সুইং। শুধু আমরা প্যাডেলে পাড়া দিলে আপনার এখানে ফ্রি সুইংটা হবে, শুধুমাত্র সুইংটা হবে। এখানে আরও কিছু সেন্সর আছে, এটা সেন্সর আপনার অফ মোড অন মোড আয়ার সেন্সর। এই সেন্সরগুলো এখানে দুইটা সেন্সর আমরা ফ্রন্ট এবং ব্যাকে ইউজ করেছি। এবং প্রেশার ফুট আপনার রেয়ার এবং ফ্রন্ট, এখানে আপনার সামনে পিছে প্রেশার ফিট কাজ করবে। এটা হলো ফুট লিফটিং, এটা হলো অফ, এটা ফ্রন্টে প্রেশার ফিট উঠবে আর রেয়ার হলো ব্যাকে প্রেশার ফিট উঠবে। তা আমাদের দোনো অপশনই দিয়ে দিয়েছি। এবং এখানে এয়ার সাকশনের একটা বাটন আছে, এয়ার সাকশনে আপনার সরি ট্রিমিং সেকশনে, এটা ট্রিমিং আপনার সামনে পিছে দোনো দিকে হবে। অন অফ করারও সিস্টেম আছে, আপনার যখন যেটা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এয়ার সাকশন আপনি দেখা যাচ্ছে অফ করতে পারবেন। এটা ফ্রন্টে আপনার এয়ার হবে, রেয়ারে আপনার ব্যাকেও এয়ার হবে, এবং ফ্রন্ট এবং রেয়ার দোনোটা একত্রে এয়ার হবে। আর স্পিড আপনি এখান থেকে বাড়াইতে কমাতে পারবেন। আমাদের সর্বোচ্চ স্পিড 6,500, এখানে আপনি স্পিড বাড়াতে চাইলে এখানে 4,000 থেকে আপনি 6,500 পর্যন্ত করতে পারবেন। আপনার যতটুকু স্পিড প্রয়োজন ততটুকু করতে পারবেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এখানে দুইটা সেন্সর ইউজ করা হয়েছে। এই সেন্সরটা হলো আপনার টাস্কগুলো অটোমেটিকলি প্রেশার ফিট করবে। এখানে আরেকটা সেন্সর আছে, সেটা হলো আপনার ফেব্রিক যাওয়ার পরে পিসের সুতাটা কেটে দিবে অটোমেটিকলি। আর এই মেশিনের আপনার এয়ার সাকশনের আপনার টোটালি ডিভাইসটা আছে, ফুট লিফটিং, থ্রেড কাটিং, এভরিথিং। এবং আমাদের এসএমসি ব্র্যান্ডের কন্ট্রোল বক্স, খুব ভালো একটা ব্র্যান্ড চায়নার ভিতরে। তো আমরা এটা চালিয়ে দেখব এখন। সুতাটা ফার্স্ট টাইম কেটে দিছে ব্যাকে। এবং ফ্রন্টেরও সুতাটা কেটে দিয়েছে। আপনার যতটুকু প্রয়োজন স্টিচ আপনি বাড়াই কমাই নিতে পারবেন। আরেকবার অপারেটিং করুন। এটার একটা সুবিধা আছে, সেটা হলো ওয়েস্টের সুতা আপনাদের অপচয় হবে না, থ্রেড টিবিংটা অ্যাকুরেটভাবে হবে। ওকে, থ্যাংক ইউ।